আমন্ত্রণ জানাচ্ছি ডিপিআরসি হাসপাতাল ব্যথা নিরাময় অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ। আজ আমাদের সাথে উপস্থিত আছে বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, চেয়ারম্যান ডিপিআরসি হাসপাতাল। আজকের বিষয় অপারেশনবিহীন হাঁটু ও মেরুদণ্ড ব্যথার আধুনিক চিকিৎসা। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের যে আজকের বিষয় হাঁটু এবং মেরুদণ্ডের আধুনিক চিকিৎসা অপারেশন বিহীন, যদি আমরা এইভাবে ভাগ করি, তো আগে যদি আমরা মেরুদণ্ডের ব্যথার কথা আসি বা কোমর ব্যথার কথা যদি আমি স্পেসিফিক্যালি বলি, কোমর ব্যথা তো খুবই একটি কষ্টকর অনুভূতির নাম, অনেকেই ভুগছেন। আমি কয়েকদিন আগে বিদেশ থেকে আসলাম, অনেক লাগেজ টানতে হয়েছে, দেখি যে কয়েকদিন বেশ কোমর ব্যথায় ভুগলাম। তো কি কি কারণে কোমর ব্যথা হতে পারে? অবশ্যই আপনার খুবই, আপনাকে দিয়ে বলি, যেমন আপনার কোমর ব্যথা হয়েছে, তো আমাদের স্টাডিতে দেখা যায় যে প্রতি 5 জনের 4 জন কোনো না কোনো সময় কোমর ব্যথা ভুগে থাকে। তাহলে দেখা যায় যে জীবনের যে কোনো লোক যে কোনো সময় কোনো না কোনো সময় কোমর ব্যথা ভুগে থাকে, হিস্ট্রি আছে সবার। জি, কিন্তু সবার কিন্তু এটা পার্মানেন্ট থাকে না, কারো ক্ষেত্রে এটা ভালো হয়ে যায় আবার কারো ক্ষেত্রে এটা পার্মানেন্টলি থাকে। তো আপনি শুরুতে যেহেতু কোমর ব্যথার বিষয় আসছে, আমি এখানে কোমর ব্যথার কিছু অ্যানাটমিক্যাল স্ট্রাকচার আর কিছু আপনার সামনে একটা, এটা এটা যদি নেই, এটা হচ্ছে কোমরের একটা আপনার অংশ, এখানে লাম্বার, স্যাক্রাল এবং কক্সিস তিনটা বোনস এখানে লাগানো আছে, এবং মাঝখানে যে কোমরের ভিতর দিয়ে আমাদের স্পাইনাল কর্ড এবং নার্ভ চলে আসছে, এখানে মানে মেরুরজ্জু যেটা চলে, মেরুরজ্জু, হ্যাঁ। এখানে সবচেয়ে যেটা কমন যে আমরা রোগীগুলো পেয়ে থাকি সেটা হচ্ছে দুই হাড়ের মাঝখানে যে ডিস্ক, এটা সেকেন্ডারি কার্টিলেজ, এটা নরম থাকে, নরম, হ্যাঁ, এবং ভিতরে নিউক্লিয়াস পালপাসাস থাকে, এটা বিভিন্ন কারণে ফেটে গিয়ে পিছনে চলে আসে। এসে এই যে একটা আমি লাল দিয়ে বুঝিয়েছি, এখানে ফেটে চলে আসছে, এটা দামি বোঝানোর জন্য যে ফেটে বের হয়ে আসছে, এসে সে কি করে পিছনে যে নার্ভ থাকে তারপরে কম্প্রেশন হয়, সে যদি সামনে বের হতো কোনো সমস্যা হতো না, সেখানে আমাদের কোনো নার্ভ নেই, কিন্তু বেশিরভাগই পিছনে সে প্রোট্রিউশন হয় বা ডিস্ক বাউজ হোক যা কিছু, যখন নার্ভে কম্প্রেশন হয় তা থেকেই যত সমস্যাগুলো তৈরি হয়, যেটা আমরা PLID বলে থাকি। মেরুদণ্ডটা বেসিক্যালি থাকার কথা এইভাবে, কোমরের অংশ সামনের দিকে, এটা পেটের অংশ, এটা পিছনের অংশ, এইভাবে থাকার কথা। এখন আমাদের কাজকর্ম চলাফেরা আমরা বেশিরভাগ মানুষ সেটাকে সোজা করে ফেলি, যখন এটা সোজা হয়ে যায় তখন ডিস্কগুলো প্রোট্রিউশন হয়ে নার্ভে কম্প্রেশন করে, ওখানে একটা অবস্থা সৃষ্টি হয় এই এই বালজিং হওয়ার জন্য, যখন নার্ভে কম্প্রেশন হয় তখন শারীরিক বিভিন্ন সমস্যা তৈরি হয়। আমরা এখানে যদি ছবি দেখছি, আমরা সহজে এটা বোঝা যায়, এটা একটা MRI, কোমরের লাম্বোসেক্টাল স্পাইনের MRI ছবি, লাল তীর অংশ দিয়ে আমরা ওই জায়গায় ডিস্কটাকে বুঝিয়েছি, যে ডিস্কটা উপরে নর্মাল ডিস্কটা সাদা দেখতে, সেটা ফেটে গিয়ে নার্ভে বা রুটে, এবং এটা একটা ল্যাটারাল ভিউ, যদি আমরা অবলিক ট্রান্সভার্স ভিউ দেখতাম তাহলে আরো বোঝা যেত যে রুটে চলে যায়। এখানে পাশ এই যে নার্ভে যে কম্প্রেশন দিয়েছে সেটা ক্লিয়ার বোঝা যায়, যে সাদা অংশ এটাকে চাপ দিয়েছে, তা থেকে আপনার বেশি বেলা লাল ডাক্তারকে দেখছি, হ্যাঁ, লাল ডাক্তার আমরা ইন্ডিকেশন দিয়ে বুঝিয়েছি, তা থেকে কি কোমর ব্যথা হবে, কোমর ব্যথা থেকে পায়ে ব্যথা চলে যাবে, ঝিঝি করা, শিশির করা, অনেক সময় রুগী আমার কাছে এসে বলে স্যার ব্যথা তো আমার পায়ে, কোমরে কেন MRI করতে হবে, রুগী তো সাধারণ মানুষ এটা আর বুঝে না। এটা টোটালি আমাদের প্র্যাকটিসে আমরা বেশিরভাগ 80% রুগী এখন PLID জনিত সমস্যা পেয়ে থাকি, এবং সারা ওয়ার্ল্ডে এটা একটা মহামারীর মতো দেখা দিয়েছে। ইবোলা ভাইরাসে তো যেহেতু এটা ইনফেকশিয়াস ডিজিজ, এটা আবার নন কমিউনিকেবল, নন ইনফেকশিয়াস ডিজিজ, বাট এটা আমাদের তৈরি হচ্ছে, বিকজ আমাদের বেশিরভাগ মানুষ পেশাগত কারণে লাগেজ টানতে গিয়ে যদি ভুলভাবে টানে, সারাদিন কম্পিউটার বসে থাকা বা পেশাগত কারণে সামনে ঝুঁকে কাজ করা, মেরুদণ্ডটা যে উত্তল ভাবটা থাকে না সে আস্তে আস্তে স্ট্রেট হয়ে যায়, এবার কিন্তু একদিন হয় না, অনেকদিন হয় না। আমি স্টুডিওতে দেখছি কিছু রুগী এসে বলে যে স্যার আমার কোমর ব্যথা 2 বছর আগে ছিল, কিছুদিন ব্যথার ওষুধ খেলাম ভালো হয়ে গেল, আবার এখন কোমর ব্যথা শুরু হয়েছে, এখন আরো তীব্র ব্যথা, ব্যথা কোমর থেকে পায়ে চলে গেছে, আঙ্গুল অবশ্যই ডিসপ্লেস হয়ে আছে, মানে এতদিনে সে যেহেতু কনফার্ম ডায়াগনোসিস করে না, তার টোটালি কোমরটা আপনার ডিস্কটা প্রলাপসে রুটে কম্প্রেশনে এমন হয়েছে এক্সট্রুডেড ডিস্ক হয়ে গিয়েছে। আরেকটা ছবি আমরা দেখছি, এটা আমি হাঁটু নিয়ে আমরা পরে আলোচনা করবো, আমি কোমরটা এখন আলোচনা করছি। তো এই কোমর ব্যথার আমরা আরো কি বিভিন্ন কাজ আছে, কজ আছে, যেমন কোমরের যদি স্পন্ডাইলাইটিস, যেটা হাড় ক্ষয়জনিত সমস্যা, বয়স্ক মানুষদের বেশিরভাগ ক্ষেত্রে
থাকে। আমাদের দেশে এখন 35 মতোই আমরা পেয়ে যাচ্ছি হাড়ের বিভিন্ন সমস্যা। তারপরে হচ্ছে কোমরে যদি প্যাথোলজি থাকে, যেমন বোন টিউমার বা টিউবারকুলোসিস খুবই কমন বাংলাদেশে, তারপরে হচ্ছে বোন ক্যান্সার তা ঠিক হতে পারে, তবে এগুলো প্যাথোলজি খুব রেয়ার কম। তো বেশিরভাগ ক্ষেত্রে বোন টিবি বেশ, আমি আমি একজন টিবি স্পেশালিস্ট হিসেবে বোন টিবি প্রচুর পাই। হ্যাঁ, সেকেন্ডারিলি এটা আসে তা থেকে, কিন্তু অনেক সময় আমরা যেটা আপনি বলছিলেন যে বোন টিবি থেকে প্রায় আমরা পেয়ে থাকি যে ফ্র্যাকচার হয়ে যেতে পারে, ফ্র্যাকচার যদি হয়ে যায় তা থেকে পা দুটো অবশ্য হয়ে যেতে পারে, প্যারালাইসিস হয়ে যেতে পারে। তো বেশিরভাগ কোমর ব্যথা রোগী হচ্ছে মানুষ মনে করে এটা তো একটা বাতের ব্যথা, আচ্ছা ঠিক আছে আপাতত ব্যথার ওষুধ খেয়ে খেয়ে তারা ম্যানেজ করার চেষ্টা করে, এতে বড় আকারে বিভিন্ন সমস্যা তৈরি হয়, এমনকি এক পর্যায়ে আমাদের অপারেশন হয়তো সার্জনের কাছে পাঠিয়ে দিতে হয়। তো এটা আমাদের কারোই কাম্য না। আমরা যদি কোমর ব্যথা প্রত্যেকটা রোগীকে সচেতন করতে পারি যে কোমর ব্যথা হলে যেন তারা স্পেশালিস্টের শরণাপন্ন হয়, আগে কনফার্ম করে, এবং বেশিরভাগ 90% রোগীকে আমরা উইদাউট অপারেশনে বাই ফিজিওথেরাপিটিক অ্যাপ্রোচে কোমর ব্যথা আমরা সারিয়ে দিতে পারি। তবে আপনি বললেন যে রোগটা ডায়াগনোসিস করাটা খুব ইম্পর্টেন্ট, এবং এই ডায়াগনোসিসের ব্যাপারে আপনি বারবারই যে কথা বলেন সেটা হচ্ছে এমআরআই। আমাদের দর্শকদেরকে এমআরআই সম্পর্কে একটু একটা ধারণা দিবেন কিনা। অবশ্যই, এমআরআই জিনিসটা কি? এমআরআই হচ্ছে একটা লেটেস্ট ডায়াগনোসিস, যেটা আগে আমরা কোনো আঘাত পায় না সে কখনো, তাহলে ভাঙার কোনো প্রশ্নই না। সেক্ষেত্রে বোঝা যায় যে সফট টিস্যু তো সমস্যা বা নরম অংশের সমস্যা, সেটা এমআরআই দিয়ে আমরা খুব সহজেই ডায়াগনোসিস। বিরতিতে যেতে হচ্ছে, আমরা এমআরআই নিয়ে আরো অনেক কথা শুনবো আপনার কাছ থেকে, একটু বিরতি নিয়ে নিই। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমরা কথা বলছিলাম অপারেশনবিহীন হাঁটু ও মেরুদণ্ড ব্যথার আধুনিক চিকিৎসা নিয়ে। এই বিষয়টি নিয়ে আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, চেয়ারম্যান ডিপিআরসি হাসপাতাল। যে কথা বলছিলাম বিরতির আগে যে এমআরআই খুব গুরুত্বপূর্ণ একটি চিকিৎসা ডায়াগনোসিস পদ্ধতি, যার মাধ্যমে এই এই যে ডিস্ক প্রোল্যাপস যেটা খুব গুরুত্বপূর্ণ কারণে বলেছেন কোমর ব্যথার, সেটা নির্ণয় করা যায়। জি, আপনি অবশ্যই, সেটা এমআরআই হচ্ছে আমরা কনফার্ম করার জন্য আসলে করি। বেসিক্যালি বেশিরভাগ রোগী আমরা ক্লিনিক্যালি বুঝতে পারি যে তার কোমরের কোথায় সমস্যা, কোন রুট অনুযায়ী আমরা তার রেডিয়েশনটা পেয়ে থাকি, রুট অনুযায়ী তার অবস্থা পেয়ে থাকি। যেমন বৃদ্ধাঙ্গুল অবশ্যই বুঝতে হবে, বা কাজ না করলে বুঝতে হবে তার L4-5 এর সমস্যা, মানে এটা অ্যাকর্ডিং টু ডার্মাটোম আমরা কিন্তু এক্সক্লুড করতে পারি। তারপরও সেটা কনফার্ম করার জন্য আমরা অনেক সময় এমআরআই করি, এবং এমআরআই খুব সহজে এবং নিরাপদ চিকিৎসা পদ্ধতি, মানে খুব রেডিয়েশন হ্যাজার্ড হ্যাজার্ড না, যেটা এক্সরেতে আছে, এক্সরেতে রেড ব্লাড সেল আপনি জানেন ভেঙে যেতে পারে, তো তা থেকে হ্যাজার্ড আছে, এবং ক্যান্সারের মতো রেডিয়েশন হ্যাজার্ড আছে বারবার। আর আমরা এটা আগে এক্সরে পরে আসছিল মাইলোগ্রাম, মাইলোগ্রামের পর সিটি স্ক্যান, তারপরে এমআরআই। তো এমআরআই দিয়ে আমরা যে কোনো সহজে এই মেরুদণ্ড বা কোমরের যে কোনো সমস্যা আমরা বের করতে পারি। সব ক্ষেত্রে যে এমআরআই লাগবে তা না, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটা করতে পারি। আর আমাদের কোমরের আরো বিভিন্ন কারণ আছে, যেটা আমরা বলছিলাম প্যাথোলজিক্যাল কজ, সেগুলো কিন্তু এমআরআই খুব সহজে আমরা ডায়াগনোসিস করতে পারি। আপনি বলেছেন যে ব্যথা পায়ে করছে, কিন্তু উৎপত্তি স্থলটা কিন্তু কোমরে, তো হাঁটু ব্যথার তো আরো অনেক কারণ থাকতে পারে। একটা হচ্ছে আপনি বললেন যে উৎপত্তি স্থল মেরুদণ্ড থেকে হাঁটুতে ব্যথা আসলো, আর কি কি কারণে হাঁটুতে ব্যথা হতে পারে? হাঁটুর একটা ছবি দিচ্ছি যে এটা হাঁটু ব্যথার সবচেয়ে কমন কারণ, এবং সারা ওয়ার্ল্ডের রিসার্চে তাই প্রমাণিত হয়েছে। অস্টিওআর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে যেটা আমাদের দেশের মানুষ পরিচিত সবাই, আপনার কাছে হয়তো রোগীর আমার হাঁটু হাড় ক্ষয় হয়ে গিয়েছে লাগে আসা গেলেছে, তো ক্ষয় রোগ, দিস ইজ অস্টিওআর্থ্রাইটিস। এটা এই পাশে এটা হচ্ছে নর্মাল হাঁটুর ছবি, এটা একটা ডায়াগ্রাম আঁকা হাতে আঁকা, যে সাদা যে অংশটা দেখা যায় এটা হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজ কুশন, দুই হাড়ের উপরে বসানো থাকে, এবং একটার সাথে আরেকটা যেন ঘর্ষণ না লাগে এবং ইঞ্জুরি না হয় এটা লাগানো আছে, ঠিক একটু গদির মতো, গদির মতো। এই কুশনটাই আস্তে আস্তে ক্ষয় হয়ে যেতে পারে, সেটা আপনার পাশে যে ছবিটা সেটা বোঝা যাচ্ছে ক্ষয়ে কুশনটা নাই, লাল হয়ে গিয়েছে, মানে দুই হাড় আরো ইনফ্লামেশন হতে হতে হাড় বেড়ে যেতে পারে। আমরা যদি এক্সরে করি দুইটা হাড় ক্ষয় হয়
আবার হার বেড়েও যেতে পারে। প্রথম হার ক্ষয় হবে, তারপর আস্তে আস্তে হার বেড়ে যাবে। বেড়ে গিয়ে দুইটা হাঁটু কিন্তু একসাথে জোড়া লেগে যেতে পারে এবং এক পাশে বেশি ক্ষয় হয় আর এক পাশে কম হয়, হাঁটা পাটা দেখে যেতে পারে। এর কারণ কি এত অস্টিওআর্থ্রাইটিস এত হচ্ছে আজকাল, এর কারণ কি? আচ্ছা, অস্টিওআর্থ্রাইটিস যেটা হচ্ছে প্রথমত বেশিরভাগ কারণ হচ্ছে এজিং একটা ব্যাপার, এজিং প্রসেস। আর দ্বিতীয়ত আপনার হচ্ছে রোগী সঠিক সময় ডায়াগনোসিস না করা, অবহেলা। যে হাঁটু ব্যথা হলো ব্যথার ওষুধ খাচ্ছে, এটা কনফার্ম ডায়াগনোসিস সে করে না। হাঁটু ব্যথা হলো চেয়ারে বসে নামাজ পড়ছে, সিঁড়ি বা বন্ধ করে দিল, চলাফেরা মুভমেন্ট করে দিল, একদিন রেস্ট্রিকশন করে দিল, এটা আরো এনকালোজড হয়ে যাবে এবং আরো ফিক্সড হয়ে যাবে। যদি জোড়াটাকে আপনার জানেন জোড়ার ভিতরে একটা ফাইনিবল ফ্লুইড থাকে যেটা পিচ্ছিল কারক হিসেবে এবং জোড়াটা গ্রিজের মতো কাজ করে, যেমন চাকার ভিতরে গ্রিজ গ্রিজ লাগে, হ্যাঁ, সেই গ্রিজটা আপনি যদি মুভমেন্ট না করেন, আপনি এক্সারসাইজ না করেন, আরো বেশি প্রোডাকশনটা কমে যাবে এবং জোড়াটা আরো একটু ক্ষয় দেখছি আমরা ছবিতে। এই ছবিতে সেটা হচ্ছে যেটা বলছিলাম যে এক পাশে ক্ষয় বেশি হলো আর এক পাশে কম হলো, তাহলে হাঁটুটা বেঁকে যেতে পারে। দিস ইজ ডিফর্মিটি, জেনু ভ্যালগাম ভ্যারাস দুইটা ডিফর্মিটি হাঁটুতে, এবং রিকারভেটাম আর একটা হচ্ছে পিছনে হাঁটু চলে গেছে। এটা যদি আমরা রুগীর হাঁটু এক্সপোজ করে দেখি, দেখা যায় যে একটা পা ভালো সোজা আর একটা বেঁকে আছে, হাঁটতে তো কষ্ট হচ্ছে, হাঁটতে রুগী কিন্তু জানেও না যে তার এত বড় একটা প্রবলেম তৈরি হয়েছে, সে আস্তে আস্তে পরিবর্তন বরণ করছে। এখানে তো মেডিকেল ইমার্জেন্সি হচ্ছে না, রুগী বুঝে না, সে মনে করে যে ব্যথার ওষুধ খেয়ে খেয়ে ম্যানেজ করে আস্তে আস্তে সে পরিবর্তন বরণ করে, সে সেই জীবনটাকে নিয়ে নেয়, বেছে নেয়। এই হাঁটুতে যখন অস্টিওআর্থ্রাইটিস মানে যদি কারো হয় তাকে রেস্টে রেখে শুশুর বন্ধু জীবন যাপন করা যাবে না, একেবারেই মুভমেন্ট করতে হবে, একেবারেই না। এবং আর একটা ভুল চিকিৎসা, যেমন আমরা অনেক সময় প্লেয়ার দেখি কিছু নি সাপোর্ট দিয়ে থাকে, নি সাপোর্ট হচ্ছে মৌজা টাইপের জিনিস যেটা হচ্ছে ইঞ্জুরি যেন না হয়, কিন্তু অনেক রোগী দেখা যায় হাঁটু অস্টিওআর্থ্রাইটিস নি সাপোর্ট নিয়ে ঘুরছে। এখানে স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ কি এই ধরনের তাদেরকে নিষেধ করছে না? আমরা এক্ষেত্রে আমরা যেটা বলি, হ্যাঁ, এটা কিছু নিয়ম আছে, মানে প্রত্যেকটা জিনিস কেন বাজার থেকে কিনে নিলে হবে না, এটা ব্যবহারের নিয়ম আছে। যেমন সে হয়তো রাতে শোয়ার সময় ইউজ করছে, অথবা যেটা ওই যে মোজার মতো যে জিনিসটা নি সাপোর্ট পাওয়া যায় এটা কিন্তু পা ফুলে যেতে পারে। আমরা সেটা আলাদা আলাদা আরো লেটেস্ট কিছু অর্থোসিস তৈরি হয়েছে যে বাইরের থেকে ইউজ করা যায় এবং সেটা আমরা ফর টাইম দিন সেটা কয়েক সপ্তাহের জন্য ইউজ করতে বলি। এর ভিতরে তাকে সঠিক ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে তাকে জোড়াটা সারিয়ে ফেলতে হবে, তার কার্টিলেজ ক্ষয়টা বন্ধ করতে হবে, তার কোয়াড্রিসেপস মাসেল স্ট্রেংথেন বা এক্সারসাইজের মাধ্যমে বাড়াতে হবে, ইনফ্লামেশন সাবসাইড করতে হবে, ব্যথার ওষুধ না খেয়ে বা বিভিন্ন থেরাপিউটিক মোডালিটিসের মাধ্যমে। এবং দেখা যায় যে অনেক সময় হাঁটু খুব ক্লোজ চলে আসতে পারে, যেমন এই ছবিটা দেখেন, এটা একটা এক্সরে ছবি, বুঝেই যাচ্ছে দুইটা হাড় খুব ক্লোজে চলে আসছে। যদি চলে আসে তখন কিন্তু রোগী আর স্বাভাবিক হাঁটতে পারে না। এখন এরকম একজন রোগী যখন আসে ডিপিআরসি হসপিটালে কি করেন? আমরা এই রোগীগুলোকে প্রথমত তার ডায়াগনোসিস কনফার্ম করি যে তার কি হয়েছে। অনেক সময় বিভিন্ন আর্থ্রাইটিস থেকে হতে পারে, যেমন আপনার সেপ্টিক অ্যাথ্রাইটিস অতীতে হয়েছিল, কোন কারণে ইনফেকশন হয়েছিল তা থেকে কিন্তু অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ হবে, রিউমাটয়েড আর্থ্রাইটিস তা থেকে হতে পারে। তার হিস্টোরি নিয়ে আমরা দেখি কোথা থেকে আসলো, তার অ্যাক্টিভিটি কি, সে কি পেশা করে, এই রিস্ক কতগুলা ইয়ে করে, তারপরে আমরা প্রয়োজনে কয়েক সপ্তাহের জন্য হসপিটালাইজড করে আমরা পুনর্বাসন চিকিৎসায় যাই, জোড়াটাকে আবার তাকে ছাড়িয়ে দেওয়া। এবং আমাদের এখানে একটা আল্লাহর রহমতে যেটা ভালো একটা রেজাল্ট আসে যে এখন অনেক রোগী বলে স্যার আমরা চেয়ারে বসে নামাজ পড়তে হয় না, এবং তার দেখা দেখি আরেকটা রোগী ভালো হচ্ছে। এই যে একটা গতি আসছে, কারণ আমাদের দেশে যদি এইভাবে চেয়ারে বসে নামাজ পড়ার টেন্ডেন্সি গ্রো হয়, অতি শীঘ্রই দেখা যাবে 2020 সালে মসজিদ টোটালি ভরে গেছে এবং প্রতিটা ঘরে আপনি একজন ডিজেবল লোক পাবেন, দুজন ডিজেবল লোক পাবেন। আমরা এটা আমাদের সামাজিক সমস্যা হবে, অর্থনৈতিক সমস্যা হবে, পারিবারিক সমস্যা হবে। আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে যেন একটা লোক যেদিন মারা যাবে তার আগের দিনে যেন সে নিজের কাজ নিজে করে, নিজের কাজ। ডক্টর শফিউল্লাহ প্রধান অনুষ্ঠানে এসেছেন, আমাদের দর্শকদের অনেক মূল্যবান কথা শুনিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, বৈশাখী টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক একই সময় অন্য কোনো বিষয় নিয়ে বৈশাখীর পর্দায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।